এদিকে ময়মনসিংহে পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটে। এতে পুলিশ সহ আহত হয়েছে 15 জন, আটক করা হয়েছে 18 জনকে। সকালে দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে নতুন বাজার এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পিকেটাররা ঢাকা ময়মনসিংহ রেল লাইনের উপর টায়ার জ্বালায়। এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আগুন নেভায়। এদিকে চাঁদপুরে গুণরাজদি এলাকায় রেল লাইনে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। সকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হরতাল সমর্থকরা গুণরাজদি এলাকায় রেল লাইনে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে। এছাড়া শহরের আকাশ আলী স্কুল এলাকায় পিকেটাররা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এদিকে মঠ খোলা 16 ঘর এবং জে এম সেনগুপ্ত সড়কে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পিকেটিং করার সময় বিভিন্ন স্থান থেকে 12 জনকে আটক করেছে পুলিশ। Yeah, sorry, you get out.